হ্যালো, সালামু আলাইকুম। আমি মোহাম্মদ আকিব নূর, অ্যানিমাস্টার 3D অ্যান্ড VFX স্টুডিওর ফাউন্ডার। আজকে চলে এলাম আবার নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। আজকে টিউটোরিয়াল আমরা শিখবো কিভাবে জাম্পিং অ্যানিমেশনটা হচ্ছে করতে হয়। সো এই জন্য আমি প্রথমে ওয়েব ব্রাউজারে গিয়েছি। ওয়েব ব্রাউজারে গিয়ে আমি একটা রেফারেন্স ডাউনলোড করে নিয়েছি, যে রেফারেন্সটা আমাকে সিজি অ্যানিমেশনে স্টেপ বাই স্টেপ থেকে স্টেপ বাই স্টেপ ফলো করে আমরা হচ্ছে লাস্টে একটা সুন্দর অ্যানিমেশনে গিয়ে পৌঁছাতে পারবো। তো আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সো সেখান থেকে আমরা চাইলে আমাদের কাঙ্ক্ষিত রেফারেন্স ইমেজ ডাউনলোড করে নিতে পারি। আমি ইমেজটাকে হচ্ছে ইম্পোর্ট করে নিলাম, শিফটে প্রেস করলে হচ্ছে আপনি রেফারেন্স হিসেবে ইমেজ ইম্পোর্ট করতে পারবেন। তো আমি ইমেজটাকে হচ্ছে প্লেস করে নিচ্ছি, যাতে আমার হরিজন্টালি হচ্ছে আমার এক্স অ্যাক্সিসের সাথে হচ্ছে ম্যাচ করে। সো আমি আমার ইমেজটাকে বসানোর পরে আমি ইমেজের সিলেক্টেবল যে অপশনটা, সেই অপশনটাকে হচ্ছে ডিসেবল করে দেবো, যাতে ভুল ক্রমে হচ্ছে কোনো সময় আমার হচ্ছে ইমেজের উপর ক্লিক না পড়ে যায়। তার আগে আমি একটা জিনিস করতে ভুলে গিয়েছি, আমি আরেকবার হচ্ছে সিলেকশন অপশনটা ইনেবল করে নিলাম। আমি আমার পিছনের যে ইমেজটা, ইমেজের অপাসিটিটাকে একটু কমিয়ে নেব। অ্যাকচুয়ালি পিছনের ব্যাকগ্রাউন্ডের যে রেফারেন্স, রেফারেন্সের অপাসিটি এত বেশি দরকার পড়ে না, আর আমার চোখে লাগতেছিল। সো দ্যাটস ওয়াই আমি একটু অপাসিটিটাকে কমিয়ে নিলাম। এখন আমার কাছে ঠিক লাগছে, আমি আবার সিলেক্টেবল অপশনটাকে ডিসেবল করে নিলাম এবং ক্যামেরাটাকে হাইড করে দিলাম এইচ প্রেস করে। তো প্রথম আমার এখন ব্যাকগ্রাউন্ডের রেফারেন্সটা বসানো শেষ। এখন আমি আমার ক্যারেক্টারের যাবতীয় যে জিনিসগুলো, ক্যারেক্টারটাকে আমি আমার জায়গা মতো প্লেস করে নিব। রিকটাকে সিলেক্ট করে আমি আমার জায়গায় নিয়ে নিব। সো এবং আমি হচ্ছে আমার টাইম লেন্থ থেকে কী করলাম, আমার টাইম লেন্থ থেকে আমার অ্যানিমেশনের যে টোটাল লেন্থটা হচ্ছে আমি নির্ধারণ করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মতো টোটাল লেন্থটাকে হচ্ছে সিলেক্ট নির্ধারণ করে নিতে পারেন। আমি হচ্ছে 100 কি ফ্রেম নিয়ে স্টার্ট করছি। সো প্রথম ক্রি ফ্রেমে আমি করলাম কি, আমি হচ্ছে পোজ মোডে গেলাম। আমি প্রথমে ব্লকিংগুলো করে নেব। আপনারা যারা আমার অ্যানিমেশন টিউটোরিয়ালগুলো দেখেন, তারা হয়তো খেয়াল করেছেন যে আমি ব্লকিংগুলো প্রথমে করে নিই। এবং অ্যাকচুয়ালি অ্যানিমেশনের সিস্টেমটা এরকম যে আপনাকে প্রথমে ব্লকিংগুলো করে নিতে হবে। আমার হাঁটা টিউটোরিয়ালে আমি এইটাই আগে দেখিয়েছি, আগে আমরা ব্লকিংগুলো করে নেব, দেন আমরা যাব ডিটেল পার্টে। যারা যারা আমাদের ওয়াকিং অ্যানিমেশনটা দেখেননি, তাদেরকে বলবো আমার উপর আই বাটন থেকে আমার ওয়াকিং অ্যানিমেশনটা দেখে নেবেন। তো প্রথমে আমি আমার ক্যারেক্টারটাকে আমার ফার্স্ট পোজে নিয়ে গেলাম। ফার্স্ট পোজ থেকে আমি আগে ফার্স্ট পোজটা বানাবো, ফার্স্ট পোজের পরে দেন হচ্ছে আমি যাব আমার সেকেন্ড পোজে। আপনারা চাইলে পিছনে রেফারেন্স দেখতে পারেন, রেফারেন্সে কিন্তু আমার সেকেন্ড পোজে কিন্তু আমার দেখা যাচ্ছে কি, আমার পাটা কিন্তু বাঁকানো। সো সেই ক্ষেত্রে হচ্ছে আমি পাটা বাঁকিয়ে নিব। ভুলবশত আমার ফার্স্ট ফ্রেমে হচ্ছে আমার দুটো পায়ে দেওয়া হয়নি, আমি দিয়ে নিলাম আবার। সো আমার প্রথম, দ্বিতীয়, তৃতীয় পোজ পর্যন্ত হচ্ছে আমার ব্লকিং করা শেষ। থার্ড পোজে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে আমার ক্যারেক্টারটা সবচেয়ে উঁচু পয়েন্টে আছে এবং এর পা দুটাও হচ্ছে কি স্ট্রেট, মানে গ্রাউন্ড বরাবর। কারণ সে যে লাফ দিছে, সে তার লাফের কারণে যে জড়তা, সেই জড়তার কারণে তার পা দুটো কি স্ট্রেট ছিল। আমরা এরপরে ফোর্থ পোজে গেলে দেখতে পারো, ফোর্থ পোজে কিন্তু তার একটা পা হচ্ছে সামনের দিকে বাঁকায় ছিল। সো আমরা ফোর্থ পোজে কী করলাম, তার একটা পা সামনের দিকে বাঁকায় দিলাম, একটু হাঁটুটাকে ভাঁজ করে দিলাম। দেন ফিফথ পোজে গেলে আমরা দেখতে পাচ্ছি কি, ফিফথ পোজে হচ্ছে তার দুটো পা সামনের দিকে কিছুটা অ্যাঙ্গুলারভাবে হচ্ছে সামনের দিকে, যেহেতু সে সামনের দিকে লাফ দিয়েছে, সেহেতু তার পা দুটোকে এখন অ্যাঙ্গুলারভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো আমরা সামনের পা দুটোকে হচ্ছে অ্যাঙ্গুলার করে এগিয়ে নিলাম এবং আমরা আমাদের বেস বোন এবং দুটো পায়ের বোন ধরে ফুল রিকটাকে একটু সামনে এগিয়ে নিচ্ছে। এবং এরপরে সিক্স পোজে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ক্যারেক্টার অলরেডি মাটিতে, সো গ্রাউন্ডে। সো আমরা গ্রাউন্ডের যে পোজটা, সেই পোজটা হচ্ছে বানিয়ে নিচ্ছি সিক্স পোজ। এবং আমি প্রত্যেকটা কি ফ্রেমের মাঝখানে কিন্তু 15টা ফ্রেম করে হচ্ছে গ্যাপ দিয়েছে। যদি আপনি বেশি গ্যাপ দেন, তখন আপনার অ্যানিমেশনটা দেখতে হয়তো মনে হতে পারে যে অ্যানিমেশনটা হয়তো বেশি ফাঁকা ফাঁকা হয়ে গেছে, মানে একটু বেশি স্লো হচ্ছে, তখন হয়তো আপনার FPSটা একটু বাড়ায় নিতে হবে। আমি এক্ষেত্রে 30 FPS দিয়ে করেছি আমার অ্যানিমেশনটা। সো এখানে দেখা যাচ্ছে অলরেডি আমার ক্যারেক্টারের কিন্তু ব্লকিংগুলো হয়ে গেছে, এবং ব্লকিং হওয়ার পরে কিন্তু চমৎকার দেখাচ্ছে। আমার ক্যারেক্টারটা যখন আকাশে ভাসছে লাফের সময়, খুবই চমৎকার দেখাচ্ছে।
এখন আমরা আমাদের যেহেতু পায়ের কাজটা মোটামুটি শেষ, আমরা পায়ের আর কিছু ফাইন ডিটেলিং করে নেবো, হালকা পাতলা ছোট ছোট ব্লকিং এর যে ফাইন ডিটেলগুলো সেগুলো হচ্ছে আমরা করে নেব। তো আমাদের পায়ের ফাইন ডিটেলগুলো করা শেষ হলে আমরা দেন আগাবো হচ্ছে আমরা আমাদের যে হেড, আমাদের যে মাথা। অ্যাকচুয়ালি যেহেতু এটা কোনো হিউম্যান ক্যারেক্টার না, সো হিউম্যান ক্যারেক্টার না যেহেতু সেহেতু এই ক্যারেক্টারের কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কি নেই, আমাদের এই ক্যারেক্টারের কিন্তু অ্যাকচুয়ালি কোনো হাত পা নেই, সেই ক্ষেত্রে আমরা কিছুটা কিন্তু অ্যানিমেশন থেকে বেঁচে গেছি অলরেডি। আচ্ছা, আমি কিন্তু অলরেডি এখন অ্যাঙ্কেলের যে অ্যানিমেশনটা, অ্যাঙ্কেল অ্যানিমেশনেরটা হচ্ছে আমরা আবার দেখে নিচ্ছি, আপনাদেরকে আবারও বলে নিচ্ছি, আপনার অ্যাঙ্কেল অ্যানিমেশনের যে ব্যাপারটা সেটা সম্বন্ধে ক্লিয়ার না থাকলে আমরা আপনারা আমার আগের অ্যানিমেশনটা দেখেন। আগের অ্যানিমেশনে আমি আরও অনেক বেশি ডিটেল করে একটু বড় করে ভিডিওটা করেছে, যেখানে হচ্ছে আমি অ্যাঙ্কেলটা আসলে আমরা কীভাবে ইউজ করি, কোন ক্ষেত্রে কীভাবে ইউজ করি সেটা হচ্ছে আমরা দেখতে পাই। সো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি কি, আমার লাফ দেওয়ার কিছুক্ষণ আগে থেকে কিন্তু আমার অ্যাঙ্কেলটা বাঁকাবে, কেমন। সো আমরা আমাদের পায়ের অ্যাঙ্কেলের যে অ্যানিমেশনটা সেটা কিন্তু করে নিয়েছি অলরেডি। এখন হচ্ছে আমরা করবো মাথা অ্যানিমেশন। আমাদের একটা জাম্প করার সময় ক্যারেক্টারটা কী হবে, ক্যারেক্টার প্রথমে নিচের দিকে ঝুঁকবে এবং এরপরে সে আকাশে যাওয়ার পরে কি তার মাথাটা একটু পিছন দিকে হেলে যাবে। সো সেটাই করে নিচ্ছি আমি, এবং পরবর্তী পোজে কি মাথাটাকে আমি আবার ঠিক করে দিলাম, মানে আমি অ্যাকচুয়ালি পোজ বাই পোজ আমাদের হেড যেখানে থাকার কথা সেভাবে হচ্ছে আমি করে নিচ্ছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের জাম্পিংয়ের প্রথম অ্যানিমেশন, এরপরের অ্যানিমেশন আসবে ইনশাল্লাহ আশা করি হচ্ছে হিউম্যান ক্যারেক্টার নিয়ে, কারণ হচ্ছে হিউম্যান ক্যারেক্টারের কিন্তু অ্যাকচুয়ালি মুভেবল অনেকগুলো পার্টস আছে। এখানে কিন্তু মুভেবল পার্টস বলতে গেলে খুবই কম, শুধুমাত্র পা আর মাথা, এছাড়া কিন্তু মুভেবল পার্টস নাই বললেই চলে। আচ্ছা, ছোটোখাটো কিছু পার্টস আছে। সো এই পার্টটাকে যদি আমরা বুঝি ভালো মতো, এর পরের পার্টটা আমাদের জন্য আরও সহজ হয়ে যাবে। সো আমরা কিন্তু আমাদের ক্যারেক্টারের হেডের যে অ্যানিমেশনটা, হেড এই যে লাফ দেওয়ার পরে কি হেডটা আবার স্ট্রেট হয়ে যাবে, সো হেডের যে অ্যানিমেশনটা সেই অ্যানিমেশনটা হচ্ছে আমরা করে নিলাম। দেখে নিই আমরা আরেকবার। ওকে, ইট লুকিং প্রিটি গুড। সো আমার কাছে এটা আসলে খুবই মোটামুটি আলহামদুলিল্লাহ এখন খুবই সুন্দর লাগতেছে, যদিও আমি হচ্ছে এর এত ডিটেল অ্যাড করি নাই, বাট উইথাউট ডিটেলস ইট স্টিল লুকস প্রিটি গুড। সো আমরা এর সাথে যদি আমরা আরও কিছু ডিটেল অ্যাড করি, আমাদের আমাদের অ্যানিমেশন কিন্তু দেখতে আরও বেশি সুন্দর হবে। সো আমরা কয়েকবার ট্রাই করে দেখে নিচ্ছি। অ্যাকচুয়ালি লাফ দিয়ে পড়ার পরে কিন্তু ক্যারেক্টারটা কিন্তু একটু ধাক্কা দিয়ে সামনে গিয়ে দাঁড়িয়ে যাবে, আমরা কিন্তু সেটা করে ট্রাই করছি, রাইট, যে ধাক্কা দিয়ে সামনে গিয়ে। এখন কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে আছে, সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি ওকে ধাক্কা দিয়ে সামনে আগানোর জন্য যে পোস্টটা দরকার সেটা আমরা ক্রিয়েট করে নিচ্ছি। ওকে একটু স্লাইড করে সামনের দিকে যাবে, কেমন। ওর বাম পাটা কিন্তু অলরেডি স্লাইড করছে, কিন্তু ডান পাটা কিন্তু স্লাইড করছে না। সো আমরা ডান পাটাকেও স্লাইড করালাম। ওকে, নাও ইটস লুকিং গুড। ওকে, ফিজিক্স যেভাবে কাজ করে আমরা সেভাবে সেই জিনিসগুলো, সেই রুলসগুলো মেনটেন করলে আমাদের অ্যানিমেশন কিন্তু আসলে দেখতে খুবই সুন্দর লাগবে, কারণ সব কিছু ফিজিক্সের লতে চলে। সো ফিজিক্সের ল অনুসারে আমরা হচ্ছে লাফ দেওয়ার পরে কী করবো, সেই একটু সামনে গিয়ে আগাবে, সামনে গিয়ে দাঁড়াবে। তো ত্বরণের যে ব্যাপারটা, সেই ত্বরণের ব্যাপারটার জন্য সে কী করবো, সে আস্তে করে দাঁড়ায় যাবে। ওকে, নেগেটিভ ত্বরণ যেটা আমরা হচ্ছে মন্দন হিসেবে জানি এটা। সো আমরা আমাদের অ্যাঙ্কেল অ্যানিমেশন অর্ধেক করে রাখছিলাম, সো বাকি অর্ধেক অ্যানিমেশনটা আমরা হচ্ছে আবার এখান থেকে স্টার্ট করলাম। যেহেতু অ্যাকচুয়ালি এই ভিডিওটা কিন্তু আমার ক্লাসের ভিডিও, আমি যে ক্লাস নেই সেই ক্লাসের ভিডিও, সো এখানে অ্যাকচুয়ালি আমি অনেক ডিটেলভাবে বুঝায় বুঝে হচ্ছে ক্লাস নিয়েছি। এই ক্লাসটা টোটাল টাইম ছিল এই ক্লাসের আমার হচ্ছে পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টা, যেখানে হচ্ছে আমি এই ভিডিওটাকে কেটে কেটে বানাইছি মোটামুটি দশ থেকে এগারো মিনিট। সো এখানে অ্যাকচুয়ালি অনেক কিছু বাদ গেছে, আর আমাদেরকে অ্যাকচুয়ালি একটু ট্রাই করতে হবে ছোটো বানানোর জন্য, কারণ বেশি বড় ভিডিও বানালে মানুষের অ্যাকচুয়ালি কনসেন্ট্রেশনটা বেশিক্ষণ থাকে না। সো আমরা আবার চলে যাই আমাদের অ্যানিমেশনে। সো আমরা দেখতে পাচ্ছি কি, আমাদের লাফ দিয়ে নামার সময় কি আমাদের অ্যাঙ্কেলটা কিন্তু একটু বাঁকায় নামবে, কারণ আমরা একটা জিনিস খেয়াল করি, আমরা যখন লাফ দিয়ে উপরে উঠি তখন কিন্তু কি আমাদের পায়ের টোয়ের উপরে কিন্তু আমরা লাফ দিই, আমরা কিন্তু গড়লিতে লাফ দিই না, আমরা কিন্তু পায়ের যে টো, পায়ের যে আঙ্গুল, সে সামনের আঙ্গুলগুলোর উপরে কিন্তু আমরা লাফ দিই, এবং লাফ দিয়ে যখন দাঁড়াই তখনও কিন্তু পায়ের আঙ্গুলের উপরেই কিন্তু দাঁড়াই। সো এই ব্যাপারটা খেয়াল রেখে আমরা করবো কি, আমাদের পায়ের টোটাকে যেভাবে কি ফ্রেম দিয়ে হচ্ছে স্ট্রেট করা দরকার সেভাবে করে নিচ্ছে। ওকে, সে যখন লাফ দিয়ে নামলো তখন আমরা
ওকে আবার আগের পোজে নিয়ে গেলাম, মানে হচ্ছে টোয়ের যে বোনগুলো সেগুলোকে আগের পোজে নিয়ে গেলাম অল্ট আর দিয়ে। আমি কিন্তু স্ক্রিনকাস্ট কি চালু করে রাখছি এই জন্য যাতে সবার যাতে বুঝতে সুবিধা হয়, সেই জন্য স্ক্রিনকাস্ট কি দেখে কিন্তু অ্যাকচুয়ালি বোঝা পসিবল যে আমি এখানে কি করছি। কেমন আচ্ছা, এর পরের পার্ট যেটা সেই পার্টে হচ্ছে আমি একটু একটু ফাস্ট করে টেনে দিয়েছি। এই পার্টে হচ্ছে আমরা দেখেছি আরও কিছু কিছু এক্সট্রা স্মল ডিটেলিং, যে যার মাধ্যমে অ্যাকচুয়ালি আমাদের মনে হবে যে ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি বাতাসে লাভ দিতেছে। সো সেই জন্য হচ্ছে আমি কয়েকটা অ্যাঙ্গেল থেকে এটার মধ্যে আরও কিছু এক্সট্রা কিছু ডিটেল অ্যাড করলাম, যেমন পাটাকে একটু ছড়াই দিলাম, যখন সে লাভ দেয় তখন পাটাকে একটু ছড়াই দিলাম। আর মোরাললেস আমাদের আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, সামনে টিউটোরিয়ালে আমরা আরও নতুন কোনো অ্যানিমেশনের নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে নতুন নতুন ভালো ভালো কাজ আপনাদের মাঝখানে নিয়ে আসতে পারি। এবং এর সাথে যদি আপনারা আমার লেটেস্ট মুভিগুলো না দেখেন, আমি আপনাদেরকে ইনভাইট করবো আমার মুভিগুলো অবশ্যই যাতে দেখে আসবেন। এবং আমার পিছনের যে টিউটোরিয়ালগুলো যদি কেউ মিস করে থাকেন তাহলে অবশ্যই টিউটোরিয়ালগুলো দেখে আসবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।